ডিয়ার ভিউয়ার্স, এটি হলো আমাদের সেন্সর, অ্যাম্পলিফায়ার এবং রিসিভার। প্রথমে আমরা এর ওয়ারিং ডায়াগ্রাম দেখব, তারপরে আমরা ফিজিক্যাল ভিডিওতে চলে যাব। এটি হলো ওয়ারিং ডায়াগ্রাম অফ মোশন সেন্সর। এই মোশন সেন্সরটি হলো MSP3 আর MSP9 প্রোব উইথ RMA। RMA হলো মাঝখানের যে এই কন্ট্রোলার যেটি আছে, অ্যাম্পলিফায়ার, এটি হলো RMA, রিমোট মাউন্টেড অ্যাম্পলিফায়ার। মানে RMA মানে হলো রিমোট মাউন্টেড অ্যাম্পলিফায়ার, যার ফুল মিনিং। তো আমাদের এটি হলো প্রোব। এই প্রোব থেকে আমাদের দুটি ওয়ার, একটি হলো ব্ল্যাক, একটি হোয়াইট, এবং সাথে শিল্ড, মানে কেবলটি হবে শিল্ডেড কেবল। এর 30 মিটারের মধ্যে, মানে 100 ফিটের মধ্যে RMA কানেক্ট করতে হবে। আর RMA-তে এসে লাগবে আমাদের, RMA-র দুটি টার্মিনাল থাকে, একটি হলো TV1 এবং TV2। TV1-এর মানে টার্মিনাল বক্স 1-এর একে এসে লাগবে হোয়াইট কেবল, সেন্সরের হোয়াইট কেবল, এবং টুতে এসে লাগবে ব্ল্যাক কেবল। আর শিল্ড কেবলটি এসে লাগবে 3-তে। আর RMA-র TV2 মানে টার্মিনাল বক্স 2-তে, 1-এর 1 যে আছে, 1-এ লাগবে শিল্ডেড কেবল, এবং 2 এবং 3-তে, 2 হলো প্লাস কেবল যেটা আসবে, সেটা এসে লাগবে আমাদের 8 বা 2-তে, আমাদের যে মেইন কন্ট্রোলার আছে, মেইন কন্ট্রোলার বা রিসিভার, এবং যে কন্ট্রোলারটি আছে, কন্ট্রোলারের যে 7 টার্মিনাল আছে, 7 টার্মিনালতে এসে লাগবে টার্মিনাল বক্সের 3, যে কন্ট্রোল টার্মিনাল বক্সের যে 3 টার্মিনালটি আছে, সেই 3 টার্মিনাল থেকে একটি কেবল এসে লাগবে 7-এ, এবং 2 টার্মিনাল থেকে একটি কেবল এসে লাগবে 8-এ। 2-এর সাথে এবং 3-এর সাথে প্লাস মাইনাস সাইন দেওয়া আছে। আর 1-এ লাগবে শিল্ডেড কেবল, আর এখানে এসে 9-এ লাগবে শিল্ডেড কেবল। তাহলে চলেন এখন ফিজিক্যাল ভিডিও দেখি। আমাদের হাতের বাম পাশে এটা হচ্ছে আমাদের মোশন সেন্সর, মানে আমাদের এটা মোশনকে সেন্স করবে। আর এই হলো তার নেম প্লেট। মোশন সেন্সরের নেম প্লেটটি আপনারা ভালো করে দেখে নিতে পারেন। এটা হলো আমাদের মোশন সেন্সরটি। আর এই যে এই সামনে যে পার্ট আছে, সেটি হলো সেন্সিং পার্ট। আর এখানে একটা ফ্লাংস আছে, যা কিনা আমাদের বাকেট এলিভেটর বা যেখানে আমরা ফিটিং করবো সেখানে মাউন্টেড করে রাখার জন্য। এটি হলো আমাদের RMA রিমোট মাউন্টেড অ্যাম্পলিফায়ার, যার একটি পাশে থাকবে প্রোব কানেক্টেড এবং অন্য পাশে থাকবে আমাদের অ্যাম্পলিফায়ার ফাংশন। তো প্রোব থেকে আমাদের সাদা এবং কালো সাথে একটি শিল্ড কেবল আসছে। সেই সাদা কেবলটি আমরা আগেই বলেছিলাম ওয়ারিং ডায়াগ্রামে, যে আমাদের সাদা কেবলটি হোয়াইট কেবলটি, এখানে সাধারণত লেখা আছে হোয়াইট কেবলটি আমাদের 1 নম্বর টার্মিনালে লাগবে, 2 নম্বরে লাগবে তার সেন্সরের ব্ল্যাক কেবল, এবং শিল্ড কেবলটি এসে লাগবে শিল্ড পোর্শনে বা শিল্ড টার্মিনালে, যেটা কিনা 3 নম্বর টার্মিনাল। আর এই পাশে দেখতে পাচ্ছেন অ্যাম্পলিফায়ারের মেন, এখানেও 3, 2, 1 এই সিরিয়ালে আছে। আমাদের টার্মিনাল বক্স 2-তে শিল্ড কেবল লাগবে 1 নম্বর টার্মিনালে, এবং মাইনাস থেকে যাবে কন্ট্রোলারের মাইনাসে, এবং পজিটিভ থেকে মাঝখানে 2 নম্বর টার্মিনাল থেকে যাবে কন্ট্রোলারের মাইনাসে। তো এই যে আমাদের দুটি ওয়্যার, আমাদের নীলটি হলো আমাদের নেগেটিভ এবং লালটি হলো পজিটিভ। তো আমাদের অ্যাম্পলিফায়ার সাইডের নেগেটিভ থেকে এখানে এসে 7 মানে মাইনাসে লাগবে, এবং পজিটিভটা এসে পজিটিভে লাগবে। আর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন 11-12-তে আমাদের হলো পজিটিভ পাওয়ার সাপ্লাই, 220 পাওয়ার সাপ্লাই। আমাদের লালটা হলো 12-তে দেওয়া আছে পজিটিভ, এবং 11-তে দেওয়া আছে নেগেটিভ। আর হলো আন্ডার অ্যান্ড ওভার স্পিড মেজারিংয়ের জন্য আমরা সিলেক্ট করতে পারবো। এখানে আরেকটা সিলেক্টর সুইচ দেওয়া আছে, যে ইনটু 1 এবং ইনটু 10 ইনটু 10, মানে এটা হলো আমাদের কত RPM-এ আমরা কতটি পালস কাউন্ট করবো সেটা মাল্টিপল করার সেটিং। এখানে এটা হলো আন্ডার, আমরা ওভার স্পিড মানে আন্ডার স্পিড রিকগনাইজ করবো বা সিলেক্ট মেজার করবো, সেই জন্য আন্ডার স্পিডে সিলেক্ট করা আছে। আর এখানে আপনারা দেখেন আমাদের 1-এ সিলেক্ট করা আছে, এবং মাঝখানে যে পালস পার মিনিট, যে আমাদের এখানে প্রায় 27-এর মতো দেওয়া আছে, এই 27 ইনটু 1, যদি 10-এ দিতাম 27 ইনটু 10, এতগুলো পালস প্রতি মিনিটে সে কাউন্ট করতো। আর এটা হলো আমাদের RMA-র নেম প্লেট, হলো এখানে ডিটেলস দেওয়া আছে, আউটপুট কত হবে, ইনপুট কত হবে। আর এটা হলো আমাদের কন্ট্রোলার যে আছে, কন্ট্রোলারের ফ্রন্টের যে কাভারটা আছে, সেটা উপরে প্রব নিচে রিলে।